একজন ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে সে যদি রাজপথে দাঁড়িয়ে কুখাদ্য খায়, ভাবতে পারেন? সে নাকি খুব সেকুলার, বাপের বেটা রেজ্জাক মোল্লা। সে বলেছিল, না, ওই কুখাদ্য খেয়ে যদি আমাকে অসাম্প্রদায়িক প্রমাণ করতে হয়, আমার সেরকম অসাম্প্রদায়িক বিয়ের দরকার নাই। আমাকে যদি বলে কেউ বরাহ মাংস ভক্ষণ করতে, আমি তা করবো না, আমি তাহলে সাম্প্রদায়িক। ওইগুলো হচ্ছে হিন্দু মান, যেগুলো হিন্দু কুলে জন্ম নিয়ে এদের সাপোর্ট করে। আজ বাংলার অবস্থাও কিন্তু প্রায় তেমন হয়ে উঠেছে। বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, নারী ধ্বংস ধর্ষণ করা, একটা বাচ্চাকে তার আশ্রে মেরে ফেলেছে, মায়ের কোলের পাশে বাচ্চাটা শুয়ে আছে, ছ মাস বয়স হবে বাচ্চাটা। এর জবাব দেবে শান্তিপুরবাসী, এর জবাব দেবে নদিয়ার এই শান্তিপুরের সমস্ত বৈষ্ণব সমাজ। বোতাম টিপে জবাব দেবে, মারামারি করে না। ওই এক নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে তারা দেখিয়ে দেবে, আমরা এই সন্ত্রাস চাই না। হরিনামের প্রেমের তুফান গেছে বহুদূর, মানুষ এসে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা উলুধ্বনি দিতে ভয় পায়, এখানে উলুধ্বনি দেওয়া দেখলে যদি রাত্রিবেলা তৃণমূল ব্যাগিয়ে কেলায়, আমি জানি এই বাংলায় জন্মেছিল মাতঙ্গিনী হাজরা, কিসের ভয়? এই বাংলায় জন্মেছিল খুবই রাম বসু, এই বাংলার ছেলে নেতাজি সুভাষ চন্দ্র বসু, ভয় কিসের? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মরে যা, বেঁচে থাকি সরকার। আগে আমি প্রেমের পূজারী, তারপরে কোন এক দলের বিধায়ক, এটা জেনে রাখবে। তাই আমার গান সেই হরিনামের প্রেমের তুফান। এখানে কিন্তু তৃণমূল সরকারই থাকবে, কিন্তু আপনারা যদি ভোটটা দিয়ে নিরঞ্জন বিশ্বাসকে এখানে জয়লাভ করিয়ে দেন, তাহলে সারা বাংলায় একটা বার্তা যাবে যে শান্তিপুরবাসী সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছে, তারা সন্ত্রাস চায় না, তারা শান্তি। এই যে তৃণমূল 157টাতে এগিয়ে গেল, দরকার কি ওখানে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করো? যেটা হবে সেটা তো হবে, জনগণ যে রায় দেবে সেই রায় অনুপাতেই তো সরকার করবে, অসুবিধাটা কোথায়? যে ভালো উন্নয়ন করবে, যে ভালো কাজ করবে, তার পক্ষে জনগণ রায় দেবে, যে ভালো কাজ করবে না জনগণ তাকে ছুড়ে ফেলে দেবে। সরকার তো বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এত ভয় কেন? রেজাল্ট বেরোবার পর থেকে আমি যদিও জয়লাভ করেছি হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে, আমি যে
কাউন্টিং এজেন্টগুলোকে নিয়ে বাড়ি ফিরবো সেই সাহস পাচ্ছি না। রাত তখন 12টা বেজে গেছে। আমি এসপি সাহেবকে ফোন করে বললাম আমাদের একটু বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন। বলে আমার দ্বারা হবে না, আপনারা যার যার মতো শেষে চলে যান। আমি দেখলাম এ তো 90 ডিগ্রি ঘুরে গেছে। প্রশাসন, আমি প্রশাসনের দোষও দেই না, কারণ যারা পায় আসন তাদের দাসত্ব করে প্রশাসন, এটাই তো দেখে আসছি। দু চারজন মানুষ ব্যতিরিকে আর যে কারো চোখ অন্ধ হয়নি আর কানে কালা হয়নি, আমার চোখে পড়েনি, সব চোখে ঠুলি পরে বসে আছে আর কানের মধ্যে তুলো দিয়ে বসে আছে। তারা দেখতেও পায় না, তারা শুনতেও পায় না এই অত্যাচারের করুণ কান্না, দেখতে পারে না এই নারী ধর্ষণ, এই মানুষ খুন, ঘর পোড়া। আর এটা কোথা থেকে এসছে? আমাদের কলকাতার হাকিম সাহেব তো বলেছেন কলকাতাকে মিনি পাকিস্তান করবেন। আমরা শুনেছিলাম লন্ডন হবে শহর কলকাতা, শুনেছিলাম এবার লন্ডন ঠিক পেয়েছে কলকাতা। আমরা যেটা দেখছি এটা প্রেম বিরোধী। বাংলাদেশে যেটা হলো, ইসলাম নাকি শান্তির ভক্ত, আর বড় মুখ করে ওখানকার মৌলবী মাওলানারা বলছে আমাদের রক্তে আমাদের গোস্তে কি রয়েছে, মূর্তি ভাঙার নীতি রয়েছে। আমরা তো মূর্তি ভাঙতেই জন্ম নিয়েছি, ওটা আমি ভালো করে জানি। আমার কাছে যে তাজের কোরআন আছে তার এক একটা সুরা এক একটা আয়াত যদি আমি বলতে আরম্ভ করি সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাবে। আমি বলি না সেগুলো কবি গানে ভালো কথাগুলোই বলি। আমি চাই না মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি হোক, আমি চেষ্টা করি ওইগুলোকে চাপা দিয়ে যাতে প্রকৃত মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা যদি ফসল না ফলায় তাহলে বাবুরা খেতে পাবে না। তারা ফুলকপিটা তৈরি করে বলে বাবুরা ওখানে বসে খুব ভালো করে বিভিন্ন ভাবে রান্না করে খায়। এই জন্য আমি চাই না মানুষের মধ্যে গন্ডগোল বাঁধুক।